এবং এই যে যুবগোষ্ঠী এখানে আছে এরা সবাই স্বামী বিবেকানন্দের শিষ্য এবং হিন্দু জাগরণ মঞ্চের প্রত্যেকে এক একজন তাজা সৈনিক ভারত মাতা। কখনো যদি যুদ্ধ লাগে যদি ডাক পড়ে এই ছেলেরা কেউ বাড়িতে থাকবে না, আগে চলে যাবে সীমান্তে ঠিক আজাদ হিন্দ ফৌজের মতো। এদের এই উদ্যোগ এবং উৎসাহকে আমি সমর্থন করি। স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী বলে এরা এগো। আমি সভাপতিকে জিজ্ঞেস করছিলাম, বলছে পূজার পারমিশন পাওয়া যায়, তাহলে পারমিশন লাগবে না। ভারতবর্ষের নাম তো হিন্দুস্তান, যেদিন বিআইনি পাকিস্তান হয়েছিল বিভীষিকার পাকিস্তান, সেদিন বলা হয়েছিল ওদিকটা জিন্নার পাকিস্তান আর এদিকটা স্বামী বিবেকানন্দ নেতাজির হিন্দুস্তান। হিন্দুস্তানে মাতৃপূজা আবার পারমিশন কি হবে? আমি তো কাল দু জায়গায় গেছি, বলছে হাইকোর্ট করে পারমিশন করতে হয়েছে, মেদিনীপুরের শরৎপল্লী আর নিউটাউন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। বেশি দিন লাগবে না, ভরসা রাখতে পারেন আমার উপরে। এবারে উত্তরপ্রদেশে শ্রাবণ মাসে কাঁধে বাঁক নিয়ে জলযাত্রীরা বেরিয়েছিলেন, ওদের কাউরি বলা হয় ওখানে, আমাদের এখানে শিবের জল নিয়ে জলযাত্রী বলা হয়। যোগী আদিত্যনাথ জি মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশ সরকারের হেলিকপ্টার গুলো পাপড়ি ছড়াতে ছড়াতে যাচ্ছিল ওদের উপর দিয়ে, একদিন পশ্চিমবঙ্গে আসবে। যেদিন এখানে দুর্গাপূজা হবে উপর থেকে সরকারের হেলিকপ্টার থেকে পাপড়ি বর্ষণ হবে। গুজরাটে 5 বছর আগে থেকে গীতা পড়ানো হয় স্কুলে, আর কালকে কর্ণাটক সরকার ঘোষণা করেছে গীতা এবারে তাদের রাজ্যে স্কুলে পড়তে হবে, এখানেও হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্য। আমরা কখনো নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকি, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকি, তাই চণ্ডী মন্ত্র ভুল বললেও বাস আমরা কুড়াই না, সরস্বতী মায়ের মন্ত্র ভুল বললেও আমরা দুঃখ প্রকাশ করি কিন্তু রাস্তায় নেমে পথবরোধ করি না। মহাদেবের শিবলিঙ্গকে অপমান করা হয় এই রাজ্যে। কৃষ্ণনগরের একজন মহিলা এমপি শাসক দলে বলে মা কালী সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়। যে উত্তরপ্রদেশে বলতো যত আলকাত্র ছিল রুখে মাখা, পশ্চিম বাংলার হিন্দু বাঙালিরা চামড়াটা মোটা করে ফেলেছেন। হ্যাঁ, অভাব আছে, অনুকরণ আছে, না পাওয়ার যন্ত্রণা আছে, আবার কিছু ছুড়ে দিলে নিয়ে নেওয়ার আনন্দও আছে। গীতাটা পড়বেন, একটা বড় লাইন আছে তাতে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে আগে রক্ষা করো, নইলে তালিবান হবে। আফগানিস্তান আমেরিকা পালালো, তালিবান দখল করলো, আর তালিবান দখল করে বললো শিখ জৈন খ্রিস্টান হিন্দু সবকে বললো ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। আর হিন্দু শিখ জৈন যারা দেশ ছাড়তে চায়নি, মোদিজি দেবী শক্তি এয়ারফোর্সে করে দিল্লিতে নিয়েছে, স্থায়ী নাগরিকের মর্যাদা দিলেন, তাই নেশন ফার্স্ট। স্বামী বিবেকানন্দ বলতেন আমার আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা, তাই আপনারা ভারত মাতার সন্তান হিসেবে সনাতন সংস্কৃতির সঙ্গে কোনো আপোষ করবেন না। গতবারে 4,000 গণপতি পুজো হয়েছিল, গণেশ পুজো রাজ্যে, এবারে হয়েছে 10,000। গতবারে 2,50,000 বিশ্বকর্মা পুজো হয়েছিল, এবারে হয়েছে 3,27,000, আর কয়েক হাজার দুর্গা পুজো বেড়েছে, খুব ভালো লক্ষণ। রামনবমীর এত লম্বা লম্বা মিছিল আগে আমরা দেখিনি। আমাকে উলবেড়িয়ায় আজকে প্রথম অনুষ্ঠানে ত্রিশূল দিয়েছে, আমি গুছিয়ে রেখেছি ত্রিশূলটা গুছিয়ে রেখেছি। যেদিনকে সিএ নিরপুর শর্মার মতো আর একবার তাণ্ডব দেখবো, এই ত্রিশূলটাকে কাজে লাগাবো। সবাই ভালো থাকবে। ভারত মাতা কি? ভারত মাতা কি? জয়।